এই ভিডিওতে ক্লাস এইটের ম্যাথ অনুশীলনী 2.2 এর 13 এবং 14 নম্বর কোয়েকশনগুলি করব এবং বাকি যে এর আগের কোয়েকশনগুলি রয়েছে সেগুলি তোমরা এই দিকের সাইটে আই বাটনে ক্লিক করে সবগুলি প্লেলিস্টের মধ্যে গিয়ে তোমরা সবগুলি পেয়ে যাবে। তো 13 নম্বর কোয়েকশন হচ্ছে, সুকন্যা একটি ব্যাংকের ক্যাশিয়ার, তার কাছে 100 টাকার এবং 50 টাকার এবং 10 টাকার নোটের সংখ্যার অনুপাত হচ্ছে 2:3:5 হলে মোট তার কাছে রয়েছে এত টাকা হলে প্রত্যেক প্রকার নোটের সংখ্যা কত। তো আমাদের নোটের সংখ্যাগুলো অর্থাৎ 100-এর কতগুলি নোট রয়েছে এবং 50-এর কতগুলি নোট রয়েছে এবং 10-এর কতগুলি নোট রয়েছে সেগুলি বের করার জন্য বলা হয়েছে। তো প্রথমে আমরা ধরে নেব, মনে করি 100 টাকার নোটের সংখ্যা ইকুয়াল টু 2XT, তাহলে টাকা হচ্ছে 100×2X টাকা, অর্থাৎ 200X টাকা। তারপর হচ্ছে 50 টাকার নোটের সংখ্যা 3X, অর্থাৎ প্রথমে রয়েছিল 2:3:5, এর জন্য আমরা প্রথমটাকে 100-এর এবং দ্বিতীয়টাকে 50-এর এবং লাস্টেরটা আমরা 10 টাকার নোটের সংখ্যা ধরে নিয়েছি 5X। তো টাকা হচ্ছে 50X, এটা হচ্ছে 150 এবং এটা হচ্ছে 200X। এবার আমরা প্রশ্নানুসারে 200X প্লাস হচ্ছে 150X এবং লাস্ট হচ্ছে 50X ইকুয়াল টু, আমরা প্রশ্নে যে দেওয়া রয়েছে মোট সংখ্যা, মোট টাকা, তাকে আমরা ইকুয়াল টু করে নিতে পারি। তাহলে প্রশ্নানুসারে লিখে 400 সবগুলি প্লাস করে হচ্ছে 400X এবং এই আমাদের প্রশ্নে যে দেওয়া রয়েছে সে সংখ্যাটা X ইকুয়াল টু। এবার আমরা 400 দিয়ে কেটে নেব, তাহলে প্রথমে 00 00 ক্রস, তাহলে এবার রয়েছে 4000 4000, কে 4 দিয়ে আমরা 1000 কেটে নিলাম, তাই X ইকুয়াল টু হচ্ছে 1000। 100 টাকার নোটের সংখ্যা ইকুয়াল টু 2×, আমরা প্রথমে সংখ্যা 100-এর সংখ্যা ধরেছিলাম 2X, তাহলে X এর মান বেরিয়েছে, তো X এর জায়গায় X এর মানটা বসিয়ে সংখ্যাগুলি বের করে নেব। 2×1000 ইকুয়াল টু হচ্ছে 2000T, তো 100 রয়েছিল 2000T নোট। তারপর হচ্ছে 50 টাকার নোটের সংখ্যা 3×100, 3X লিখেছিলাম, X এর জায়গায় মান বসেছে, তো 3000 এবং 10 টাকার নোটের সংখ্যা হচ্ছে 5×1000T, অর্থাৎ হচ্ছে 5000T ছিল 10 টাকার নোটের সংখ্যা। তো এখানে সেই তিনটা যে রয়েছিল, 100 টাকার নোট এবং 50 টাকার নোট এবং 10 টাকার নোট, সেই নোটের সংখ্যাগুলো আমরা বের করে নিলাম, 2000 3000 আর লাস্ট হচ্ছে 5000। তো এখানেই 13 নম্বর কোয়েকশনটা সমাপ্ত। এবার হচ্ছে সেম কোয়েকশন একটি, সেটা হচ্ছে 14 নম্বর, তোমার নিকট 1 টাকা 2 টাকা এবং 5 টাকার মুদ্রা মিলে মোট 300 টাকা আছে, 2 টাকার মুদ্রা সংখ্যা 5 টাকা মুদ্রা সংখ্যার 3 গুণ এবং মোট মুদ্রা সংখ্যা 160 হলে প্রত্যেক প্রকারের মুদ্রা সংখ্যা কত। তো মোট মুদ্রা সংখ্যা হচ্ছে 160 আর 1 টাকার এবং 2 টাকা ও 5 টাকার মুদ্রা মিলে হচ্ছে 3000 এবং 2 টাকা মুদ্রার সংখ্যা 5 টাকা মুদ্রার সংখ্যার 3 গুণ। তাহলে প্রথমে মনে করি 5 টাকার মুদ্রার সংখ্যা হচ্ছে X, তাহলে টাকা হচ্ছে 5×X 5 টাকা এবং 5 টাকার মুদ্রার সংখ্যা X লিখে নিলাম, টাকা ইকুয়াল টু হচ্ছে 5X। এবার হচ্ছে 2 টাকা মুদ্রার সংখ্যা 3X ইকুয়াল টু হচ্ছে 2×3 টাকা। এবার 3 কেন এলো, 3 হচ্ছে 2 টাকার মুদ্রার সংখ্যা 5 টাকা মুদ্রার সংখ্যার 3 গুণ, 5 টাকার মুদ্রার সংখ্যার 3 গুণ,
এর জন্য এখানে পাঁচ টাকার মুদ্রার সংখ্যা হচ্ছে এক্স, তাহলে পাঁচ টাকার মুদ্রার সংখ্যার তিন গুণ, এর জন্য থ্রি এক্স। তো টু ইন্টু থ্রি এক্স টাকা ইকুয়াল টু হচ্ছে সিক্স এক্স টাকা। এক টাকার মুদ্রা সংখ্যা হবে সিক্সটি মাইনাস এক্স প্লাস থ্রি এক্স, অর্থাৎ মোট মুদ্রা সংখ্যা হচ্ছে 160। তাহলে মোট মুদ্রা সংখ্যা থেকে যদি আমরা যে পাঁচ টাকার মুদ্রা সংখ্যা এক্স এবং দু টাকার মুদ্রা সংখ্যা থ্রি এক্স, এই দুনো এই যে দূর সংখ্যা রয়েছে সেই সংখ্যাটা যদি আমরা মোট থেকে আমরা বাদ দিয়ে দিই, তবেই তো আমাদের যে বাকি রয়েছে সেটা বেরিয়ে আসবে, অর্থাৎ আমাদের এক টাকার মুদ্রা সংখ্যা বেরিয়ে আসবে। তো সিক্সটি 160 মাইনাস এক্স প্লাস থ্রি, তাহলে এখানে হচ্ছে ফোর এক্স। তো 160 মাইনাস ফোর এক্স টাকা। এবার হচ্ছে প্রশ্ন অনুসারে ফাইভ এক্স, ফাইভ এক্স তারপর হচ্ছে সিক্স এক্স প্লাস, তারপর হচ্ছে এক টাকার যে আমাদের টাকা রয়েছে এক টাকার মুদ্রার সেই মোট টাকাটা 160 মাইনাস ফোর এক্স ইকুয়াল টু 300, সবগুলি মুদ্রা মিলে হচ্ছে 300 টাকা। তাই এখানে 300, তো ইলেভেন এক্স মাইনাস ফোর এক্স ইকুয়াল টু 300, প্লাসে রয়েছে 160 মাইনাস 160। তো থ্রি হান্ড্রেড থেকে 160 চলে গেলে 140, এদিকে হচ্ছে ইলেভেন এক্স থেকে ফোর এক্স যদি চলে যায় তাহলে সেভেন এক্স, তাহলে এক্স ইকুয়াল টু 140 বাই সেভেন, 140 বাই হচ্ছে সেভেন। এবার হচ্ছে ফোরটিকে আমরা যদি তাহলে টোয়েন্টি জিরো রয়েছে জিরো লিখে নিলাম, টু সেভেন সা ফোরটি, তো টু এবং যে জিরো রয়েছে জিরোটা এখানে লিখে নিলাম, তাহলে হচ্ছে এক্স ইকুয়াল টু টোয়েন্টি। সুতরাং পাঁচ টাকার মুদ্রার সংখ্যা হচ্ছে টোয়েন্টি, এক্সের মান হচ্ছে টোয়েন্টি। তাহলে আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম যে পাঁচ টাকার মুদ্রার সংখ্যা এক্স, পাঁচ টাকার মুদ্রার সংখ্যা টোয়েন্টি, দু টাকার মুদ্রার সংখ্যা হবে থ্রি ইন্টু এক্স তাহলে সিক্সটি, এবং এক টাকার মুদ্রার সংখ্যা হবে 160 মাইনাস ফোর ইন্টু টোয়েন্টি, ফোর এক্স আসলো। এর জন্য টোয়েন্টির জায়গা এক্সের জায়গাতে আমাদের আমরা এক্সের মানটা বসিয়ে নিলাম টোয়েন্টি, তাহলে এদিকে হচ্ছে কত 80, ফোর ইন্টু টোয়েন্টি ইকুয়াল টু হচ্ছে 80। তো 160 মাইনাস 80 ইকুয়াল টু 80, তাহলে এখানে আমাদের 40 নম্বর কোয়েশ্চনও সমাপ্ত হয়ে গেল। ধন্যবাদ।